কাঠের পুতুলের এই বাঁশিটা বানানো খুব সহজ এটা বানানোর জন্য লাগবে দুটো আইসক্রিমের কাঠি একটা কাগজের স্ট্রিপ দুটো দেশলাইয়ের কাঠি আর দুটো রবার ব্যান্ড সবচেয়ে প্রথমে দেশলাইয়ের কাঠিটাকে ভেঙে নাও যাতে ওটা জ্বালানোর ভাগটা আলাদা হয়ে যাক তারপর কাগজের স্ট্রিপটাকে একটা আইসক্রিমের কাঠির উপরে রেখে তার উপরে দ্বিতীয় কাঠিও রাখতে হবে তারপর রবার ব্যান্ড দিয়ে দুটো কাঠিটাকে এক দিক দিয়ে ভালো করে বেঁধে নাও এরপর দেশলাইয়ের কাঠিটাকে রবার ব্যান্ডের দিকে ঢুকিয়ে দাও এরপর আরেকটা রবার ব্যান্ড দিয়ে ঠিক আগের মতো দ্বিতীয় দিকটাকেও বেঁধে নাও আর দেশলাইয়ের কাঠিটাকে ওদিকেও ঢুকিয়ে দাও তৈরি হয়ে গেল কাঠেল পুতুলের বাসি কু দিলে এটাতে খুব সুন্দর শব্দ বেরোবে এটা বানাও আর এটার মজা নাও